নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাশরুমের একটা সহজ রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ মাশরুম তবে এটা আজকের না এটা কালকে এনে রেখেছিলাম ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তবে একদম ফ্রেশ হলে সেগুলো খেতে ভালোই লাগে আর আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের দেখিয়ে দেবো কেন কি মাশরুমের গায়ে ভীষণ নোংরা থাকে সেটা পরিষ্কার করতে বেশ সময় লাগে তো এখানে দুই প্যাকেট আছে আমার আর এগুলো ভালো করে বানালে না একদম মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে এতটাই ভাল লাগে তবে বর্ষাকালে যেটা সিজনে বেড়ায় না সেটাই কিন্তু আলাদা টেস্ট তো এখানে নিয়ে নিলাম আমি জল এই যে দেখছেন এগুলো উপরের একটু বাসি হলে না উপরের স্কিনটা খুব সুন্দর ছেড়ে আসে যেহেতু এটা টাটকা সেহেতু এগুলো ছাড়ছে না তো চলুন এখানে নিয়ে নেবো আমি একটু গমের আটা আটা বা ময়দাও নিতে পারেন আপনারা নিয়ে নিলে কী হবে না একদম পরিষ্কার হয়ে যায় খুব সুন্দর দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এরকম করে নেবেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে তো এগুলো জলটা আমি ভালো করে ফেলে দিয়েছি আর দুই তিনবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি আর দুই প্যাকেটে বেশ খানিকটা হয়েছে বেশ অনেকখানিই আছে তো এগুলো আমি এমনি মধ্যে মধ্যে চার টুকরো করে নেব বেশি টুকরো করবো না টুকরো করলেও ভালো লাগে তবে এর মাশরুমে চিলি মাশরুম করলেও সেটা ভালো লাগে তবে অন্য কোনো দিন আমি নিয়ে আসবো চিলি মাশরুমটা আর দেখুন বেশ অনেক কটা হয়েছে অনেকগুলো হয়েছে দুই প্যাকেটে অনেকগুলোই থাকে এগুলো আর আমি ধোবো না আপনারা চাইলে এগুলো আরেকবার একটু গরম জলে দিয়ে দিতে পারেন এবারে আমি কেটে নেবো কিছুগুলো পেঁয়াজ এখানে চারখানা পেঁয়াজ নিয়েছি তো আমি মাশরুমটা আজকে কোনো রকম তরকারি করব না একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। সেটা খেতে কিন্তু বেশি ভাল লাগে তরকারির চেয়ে তরকারি তো করাই যায় একদম মাংসর মতন করে যেরকম মাংসর মতন আমরা মাংস বসাই না সেই রকম করে যদি মাশরুম বসান তাহলে খেতে আরও ভালো লাগবে রুটি পরোটা ভাত সবের সাথেই ভাল লাগে তো এখানে দেখুন সব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে আর এরপরে এগুলোকে একটু হাতে করে করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে সব দেখুন দেখুন সুন্দর ছেড়ে গেল এরপরে বসিয়ে দেবো একটা কড়াই আর এই রান্নাটা খুব চট জলদি হয় আপনার ফ্রিজে যদি মাশরুম থাকে তাহলে রান্না করতে বেশি সময় একদম লাগে না পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো তবে এখানে আমি কোনো রকম আর বাটা পেঁয়াজ দেব না আর এখানে আমি রসুন দিলাম না যদি আপনাদের রসুন খুব পছন্দ থাকে তাহলে এখানে দিতে পারেন দিয়ে দেবো মাশরুমগুলো দিয়ে দেবো এখানে নুন আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো আমার বাড়ির বানানো মিট মশালা এটা আমি বাড়িতেই বানিয়েছি এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর দেখবেন পেঁয়াজ থেকে বেশ খানিকটা জল বেরোবে সেই জলেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে তো দেখছেন পেঁয়াজ থেকে খানিকটা জল বেরিয়ে গেছে আর এই জলেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মাশরুমটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব কত চট জলদি এটা রান্না হয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে মাশরুমের অনেক রেসিপি আছে তবে তার মধ্যে এই একটা একদম সহজ ভালো লাগলে একটা লাইক করবেন আমি এখানে খাব রাতের জন্যে নিয়ে নেবো এখানে দুইখানা রুটি দুখানা রুটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম মাশরুম আর সাথে নিয়ে নেব একটু গাজরের হালুয়া এই গাজরের হালুয়াও আমার রেসিপি আছে যে চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন